যেইটা হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন তুই আমার এখন কথা কত, এই যে বিকন আমারে মারছে, গুলি করছে, তুই ভাই হইয়া কি এটার প্রতিশোধ নিবি না? আমি হাসিনকে গুলি করেছি, তো এই কথাটা তোমাকে কে বললো? অস্বীকার করলে তো হবে না, এ কথা সবাই জানে। কে কি বললো সেটা তো আমি জানি না, তবে হাসিনের মতো একটা কালপিটকে যদি গুলি করেও থাকি খুব একটা ভুল করিনি। বর ভাই প্লিজ, আমি তোমাকে বোন হিসেবে অনুরোধ করছি, তুমি ওদের কোনো কথাই শুনবে না, কোনো অনুরোধই রাখবে না। তোমার কি মনে নেই রাজিন আমার জীবনটা নিয়ে কেমন খেলা খেলেছে বলো? মামা আসলে আপনার সাথে যা ঘটেছে সেটা খুবই দুঃখজনক, কিন্তু মামা এই কাজগুলি তো আমরা কেউ ইচ্ছা করে করিনি, ভাগ্যের কাছে আমরা সবাই আসলে অনেক নিরুপায়। হয়তো তোমার কথাই ঠিক, ভাগ্য আমাদের নিয়ে পরিহাস করেছে, তা নাহলে একের পর এক এত ঘটনা কেন ঘটবে? মামা ব্যাপারটা আপনি অত গভীরভাবে নিয়েন না, আপনি দেখবেন মামা একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো সব ঠিক হয়ে যাবে, কীভাবে ঠিক হয়ে যাবে? তুমি ফিরিয়ে দিতে পারবে আমার জেলের সেই সময়টা? তুমি ফিরিয়ে দিতে পারবে আমার মেয়ে যখন কিডন্যাপ অবস্থায় ছিল সেই সময়টা? তুমি ফিরিয়ে দিতে পারবে আমার মেয়ের সেই সম্মান? মামা আপনি শুধু শুধু টেনশন করবেন না, আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। না না, কিছুই ঠিক হবে না। শোনো, আমি যে কথাটা তোমাকে বলতে এসেছিলাম, আমি স্বপ্নকে নিয়ে গ্রামে চলে যেতে চাই। তোমরা আমাদের জন্য অনেক করেছো, আর করতে হবে না। চলে যাবেন মানে? তুমি হাসিনকে গুলি না করলেও পারতে, তুমি হাসিনকে জেলে দিতে পারতে, আরও খুশি হতাম তুমি যদি আইনটা নিজের হাতে তুলে না নিতে। মামা কিছু কিছু অপরাধের বেলায় আইন কিছুই করতে পারে না, আবার কিছু কিছু অপরাধের শাস্তি আইন দিতে পারে না, তখন সেই আইনের কাজটা নিজের থেকেই করতে হয়। যথেষ্ট করেছো আমাদের জন্য, আমাদের জন্য আর তোমাকে নিজেকে ঝামেলায় জড়াতে হবে না। এই তুই তো ভীষণ স্বার্থপর, আমার ছেলে তোর জন্য তোর মেয়ের জন্য এত কিছু করলো, আর তুই কি না আমার ছেলেকে বিপদে ফেলে তুই মেয়েকে নিয়ে পালিয়ে যেতে চাস? আমি কেন ওকে বিপদে ফেলব? বিপদে ফেলেছিস না তো কি, আমার ছেলে তার জীবনের মায়া তুচ্ছ করে তোর মেয়েকে উদ্ধার করলো, হাসিনকে শাস্তি দিল, আর তুই কি না তোর মেয়েকে নিয়ে চলে যেতে চাস? আপা তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক করেছো আমাদের জন্য, তোমাকে আর করতে হবে না, এবার আমাদের বিদায় দাও। মামা আপনি এখন কিভাবে যাবেন? ও যেতে দিবে না আমাদের, তার মানে আমরা তোমাদের হাতে বন্দি? আমি তো তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো না, তবু কেন আমাদের বন্দি করে রাখছো? মামা আপনি কেন ভাবছেন যে আপনাকে বন্দি করে রেখেছি? আমরা মোটেও আপনাকে বন্দি করে রাখিনি, শুধু একটা জিনিস আপনাকে বুঝাতে চাচ্ছি, আর মামা সেটা হচ্ছে গিয়ে আপনি দয়া করে প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না। দেখো বাবা, আমি কোনো বিতর্কে জড়াতে চাই না, আমি আমার মেয়েকে নিয়ে গ্রামে চলে যেতে চাই। না যাবি না, আজ তোর মেয়ের জন্য আমার ছেলে বিপদের মুখে, তুই যেতে পারবি না। আমার মেয়ে কি করলো তোমার ছেলে? কেন ভুলে যাচ্ছিস কেন হাসিনের গুলির ব্যাপারটা? ওরা যদি বিকনের বিরুদ্ধে কিছু করে তাহলে একমাত্র প্রধান সাক্ষী শবনম, শবনম বিকনকে বাঁচাতে পারে, ও বলবে হাসিনকে কিডন্যাপ করেছে। বিকন যদি হাসিনকে গুলি করেও থাকে তাহলে সেটা শবনমের জন্য করেছে। এখন তোরা যদি গ্রামে চলে যাস, উপস্থিত না থাকিস, আদালতে না বলিস, পুলিশকে না বলিস, তাহলে তো আমার ছেলে ফেঁসে যাবে। মামা মা ঠিকই বলেছে, এই সময় ওরা যদি উল্টো আমাদের বিরুদ্ধে কেস করে তাহলে শবনমকে আদালতে যেতে হবে এবং প্রতিনিয়ত আদালতে হাজিরা দিতে হবে। গ্রামের বাড়িতে যাওয়াটা মোটেও সুখকর হবে না মামা, আর সবসময় ইমোশন দিয়ে কিছুই চলে না, বি প্র্যাকটিক্যাল। আচ্ছা ঠিক আছে, শবনমের সাথে আমার বিয়ে দেবেন না, ওকে ফাইন, এটা আপনাদের অভিরুচি, কিন্তু এই সময় গ্রামের বাড়িতে শবনম যেতে পারবে না, যাওয়াটা ঠিক হবে না। মা তুমি ব্যাপারটা মামাকে বুঝিয়ে বলো। তুই শুধু আমার দোষ দিচ্ছিস,
তুই বলছিস তোর দুর্ভাগ্যের জন্য আমি দায়ী, এটা তো আমার ইচ্ছাকৃত না, আমি ইচ্ছা করে তোকে বিপদে ফেলে নি। যাই হোক, এটা তোর বিবেচনা, এই মুহূর্তে আমি তোকে বাড়ি যেতে দিব না। বাবা, তোমার সাথে একটু কথা ছিল। হুম, বলো কি কথা। বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় নতুন করে আর বুদ্ধি বের করতে হবে। তোমার বুদ্ধি যে কেমন আমার খুব ভালো করে জানা আছে। বাবা, তুমি সবসময় আমাকে ইগনোর করো কেন? আগে শোনো আমি কি বলি। ঠিক আছে, বলো শুনি তোমার কি বুদ্ধি। বাবা, আমি ঠিক করেছি, আমি বিকনের নামে জিডি করব। কি, তুমি বিকনের নামে জিডি করবে? হ্যাঁ বাবা, ওকে এভাবে থামানো যাবে না, ও সবার জন্য ক্ষতিকর। ও আজকে হাসিন ভাইকে গুলি করেছে, কালকে আমার কিছু একটা করে বসবে, তখন এভাবে আতঙ্কে থাকার চেয়ে একটা জিডি করা অনেক ভালো, অন্তত নিশ্চিত থাকা যাবে। কিন্তু এখন তো বাবা আমি নিশ্চিন্তে চলতে পারছি না, প্রতিটা মুহূর্তে একটা আতঙ্ক কাজ করছে। তোমার মাথার মধ্যে কি কিছু নেই? উল্টাপাল্টা চিন্তা আর উল্টাপাল্টা কাজ ছাড়া তোমার মাথার মধ্যে আর কিছু আসে না? বাবা, এখানে তুমি উল্টাপাল্টা চিন্তার কি দেখলে? তুমি যদি এখন জিডি করতে যাও তা তো উল্টো তুমি ফেঁসে যাবে। আমি কেন ফাঁসবো? আচ্ছা শোনো, বিকন কি তোমাকে কোনো হুমকি দিয়েছে? বারে, আমাকে কিডন্যাপ করবে বলেছে, এটা কি আমার জীবনের জন্য হুমকি না? আর ও যেভাবে সবার পিছনে উঠে পড়ে লেগেছে, কখন কি একটা ক্ষতি করে বসে, তার থেকে ভালো আমি তার নামে একটা জিডি করে রাখি। বাবা, সবকিছুই তো বুঝলে, কিন্তু আসল কথাটা তো তুমি বুঝলে না। কি কথা, কোনটা আসল কথা, কোনটা বুঝলাম না? কেন বিকন তোমাদের পিছনে উঠে পড়ে লেগেছে এই প্রশ্নটা যখন আসবে, তখন তখন তুমি কি উত্তর দেবে? তখন বলবো, তখন বলবো, তখন তো আসল কথাটা তোমাকে বলতেই হবে, যে বিকনের হবু বউ শবনমকে তোমরা কিডন্যাপ করেছিলে, আর তোমরা হলে কিডন্যাপ। বাবা, আমরা এসব কিছুই বলবো না। ঠিক আছে, তোমরা বলবে না, কিন্তু বিকন তো বলবে, পুলিশ তো তদন্ত শুরু করবে, তখন তখন ফাঁসবে কারা? ফাঁসবে তো তোমরা। পুলিশের কাছে প্রশ্নের কি উত্তর দেবে সেটা জানা আছে তোমার? না, মানে আমরা পুলিশকে বলবো বিকন মিথ্যে বলছে। বাবা, কি বুদ্ধি! সবুজ জেলে শবনম বিকনের কাছে এই দুই সাক্ষী যখন এসে সব সত্যি কথা বলবে, তখন তখন কি করবে তোমরা? উত্তর জানা আছে? না, উত্তর জানা নেই। আমার কথা শোনো, জিডি করতে যেও না। জিডি করতে গেলে তখন দেখবে যে কেঁচো ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে পড়ছে, আর তখন কি হবে জানো? নিজেদের খোঁড়া গর্তে নিজেরাই পড়ে পড়বে। তোমার কথাই সত্য বাবা, এখন তো দেখছি জিডি করলে আমি ফেঁসে যাব, কিন্তু আমি এখন কি করব বাবা? আমার তো প্রচন্ড ভয় হচ্ছে, প্রতিটা মুহূর্তে একটা ভয় কাজ করছে। যাকে এত ভালোবেসেছি সে আজকে আমার আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যথেষ্ট হয়েছে মা, যথেষ্ট হয়েছে, আর তোকে কিচ্ছু করতে হবে, যা করার আমি করব, কোনো চিন্তা করিস না, সব আমি করব। কি করব, এই আতঙ্ক নিয়ে আর কতদিন, এভাবে কতদিন একটা আতঙ্কের মধ্যে থাকা যায়? বিকন এতটা বাজে, এতটা নিষ্ঠুর হতে পারলো, আমার সাথে এমন কিছু করতে পারলো। কি অবস্থা ভাইজান, শরীর অবস্থা এখন কি? আমার শরীরের অবস্থা কি, এই খবরটা নিতে পাঠিয়েছে কিনা তোর বউ? তাই না, তোর বউ তো এখন ভাবতেছে যে আমি কখন মরবো,
এসব ফালতু কথার মানে কি? ফালতু কথা আমি বলি নাই, সত্য কথাই বলছি। তোগো রহস্য তো আমি ধরে ফেলছি রে রাজি, তোর বউ আসে না, তুই আসলি আমার খোঁজ নিতে, তাই না? যে পাখি শিকার করলাম কিন্তু পাখি মরে কখন? আসলে আমার এখানে আসাটাই ভুল হয়েছে, এত কথা শুনে আমি কেন যেখানে আসি? ঝামেলা চলতেছে আমার আর বিকনের মধ্যে, আর তোরা জামাই বউ ভাবছস এই তো সুযোগ, তাই না? আর সেই সুযোগে কামড়া তো সেরে ফেলছস। মানে গুলি তো করছস তোরা আমারে। বিকনের লোক তো আমার পিছন দিক থেকে দাবলাইতেছিল, গুলিটা লাগছে সামনে থেকে, তাই তো কই রাজি, গুলিটা পিছন দিক থেকে না লাগা সামনে কেন লাগলো? বড় ভাই তুমি এসব কি বলো? সত্য কথা বলতেছি, এটা এখন আমার কাছে পানির মতো পরিষ্কার। তোরা দুইজন মিলা, তুই আর নূপুর আমার গুলি করেছিস। ছি ছি বড় ভাই ছি, তুমি এত ছোট মনের মানুষ। নূপুর আসলে ঠিক কথাই বলে, তুমি অনেক নিচু মনের মানুষ। ছি ছি করে চলে গেলি, আরে আসল কথাটা তো শুনে গেলি না। তোকে জামাইয়ের পর দুইজনের কীর্তি কাহিনী তো ধরা খেয়ে গেছে আমার কাছে, সেই কারণে সিসি কয়া পলায় গেলি, বুঝছস? আপনি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। কেমন যেন হয়ে যাচ্ছে মানে কেমন যেন, কেমন পাল্টে গিয়েছেন আপনি? ঠিক বলেছ, আমার পরিবর্তন হয়েছে। আগে তোমার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না, সেই জন্য কোনো রেসপন্সিবিলিটি ছিল না, এখন তোমার প্রতি আমার ভালোবাসা বেড়েছে, তার রেসপন্সিবিলিটিও বেড়েছে। এটাকে তুমি পরিবর্তন বলছো? এই পরিবর্তন না, অন্যরকম পরিবর্তন হয়েছে। শবনম, যে পরিবর্তনের কথা তুমি বলছো সেটা কিন্তু তোমার জন্য পজিটিভ। তোমার বাবাকে আমি অস্ত্র মামলা থেকে মুক্ত করতে চাচ্ছি, তোমার জন্য সেটা পজিটিভ। তোমাকে যারা কিডন্যাপ করেছিল তাদেরকে শাস্তি দিতে চাচ্ছি, সেটাও তোমার জন্য পজিটিভ। এরপরও তুমি আমাকে বলছো যে আমি চেঞ্জ হয়ে যাচ্ছি, এটাই তো কথা। এত কিছু করতে হবে না আমার জন্য, আমাকে একটু কম ভালোবাসেন, আমাকে এত ভালোবাসলে সবাই আমাকে হিংসা করবে। আচ্ছা স্বপ্ন, ভালোবাসার ভিতরে আবার কম বেশি হয় নাকি? তুমি কি আমাকে মেপে মেপে ভালোবাসো? দেখুন আমি সত্যি বলছি, সবার দিকটা তো দেখতে হবে। এই যে আপনি বললেন আপনি বাবাকে মুক্তি দিতে চান, কিন্তু আপনি কি একবারও ভেবেছেন আপনি এই কাজটা করলে কী হতে পারে? কী হবে? রাঙা ভীষণ রেগে যাবে আপনার উপরে। বাবাকে হয়তো অস্ত্র মামলা থেকে আপনি মুক্তি দিবেন, কিন্তু সে কেসে কে ফাঁসবেন জানেন? রাঙা ফেঁসে যাবে। আচ্ছা তুমি এত কিছু জানলে কী করে? এই কেসটা নিয়ে তো কম না যারা করেনি, বাবাকে বাঁচাতে গেলে যার অস্ত্র সে ফেঁসে যাবে, রাঙা ফেঁসে যাবে। রাঙা ফাঁসলে ফাঁসবে? তোমার বাবা তো আর মূল আসামি না, মূল আসামি হচ্ছে রাঙা। আর রাঙায় এই বাড়িতে সে অস্ত্রটা কেন এনেছিল জানো? কেন? কারণ হচ্ছে ওই পিস্তলটা এনেছিল আমাকে খুন করার জন্য। একমাত্র তোমার বাবা আমার জীবন বাঁচিয়েছে। যেই মানুষটা আমার জীবন বাঁচাল তাকে মুক্ত করা কি আমার দায়িত্বের মধ্যে পড়ে না? আমি এত কিছু জানি না, তবে বাবা মুক্ত হলে রাঙা আপনার জীবনে কালসাপ হয়ে ফোনা তুলবে, আমি বলে রাখলাম। তোমার বড় ছেলে আমাদেরকে সন্দেহ করছে, আমরাই নাকি ওকে গুলি করেছি, বিকনের কাঁধে বন্দুক রেখে গুলি করেছি। রাজিন তোর কথা আমি কিছুই বুঝলাম না, কিসের বন্দুক কিসের কাঁধ? মা তুমি বুঝতে পারছো না কেন,
ভাইজানের ধারণায় এই কাজটা বিকন করেনি, আমরাই করেছি, আমরাই তাকে গুলি করেছি, এবং কাজটা আমরা এমন ভাবে করেছি যাতে বিকনের নামটা হয়। এর মানে কি? না না, এটা হতে পারে না। তুমি না না করলে তো হবে না। ভাইজানের ধারণা তাকে এই গুলি খাওয়ার ব্যাপারটা আমরাই করেছি, আমাদেরকে সন্দেহ করছে। কী রে, হাসিনের কি মাথা খারাপ হয়েছে? হঠাৎ করে পাগলের মতো এসব কি বলছে? মা, মোটেও মাথা খারাপ না। মাথা খারাপ হলে কি এখন এই চিন্তা মাথায় আসতো? উনি খুব চালাক, এতই চালাক, উনি ভাবছে এই সুযোগ, এই সুযোগে এক ঢিলে দুই পাখি মারবে, বিকল্প সরবে আমাদেরও। তোমার বড় ছেলে কি বলেছে জানো মা? ওকে নাকি কেউ পিছন থেকে আঘাত করেনি, ওকে গুলি করা হয়েছে সামনে থেকে। বিকনের লোকটার পেছনে ছিল, কিন্তু গুলি সেটা সামনে থেকে এসেছে।